শাড়ি পরে ফুটবল পায়ে সবুজ মাঠে দাপিয়ে বেড়ালেন ঝড়খালি গ্রামের মহিলারা। প্রমাণ করে দিলেন সুন্দরবনের মা বোনেরা আর পিছিয়ে নেই। শাড়ি পরে ফুটবল পায়ে সবুজ মাঠে দাপিয়ে বেড়ালেন ঝাড়খালি গ্রামের মহিলারা। প্রমাণ করে দিলেন সুন্দরবনের মা বোনেরা আর পিছিয়ে নেই। শনিবার ঝাড়খালি বিধানপল্লী আয়োজিত মহিলাদের ফুটবল প্রতিযোগিতায় গ্রামের অনেক মহিলায় অংশগ্রহণ করেন। এছাড়াও কাবাডি দৌড় প্রতিযোগিতা হয়েছিল। সন্ধ্যায় খেলার শেষে আকর্ষণীয় পুরস্কার পেয়ে আনন্দে মাতোয়ারা সকলে। শাড়ি পরে ফুটবল পায়ে সবুজ মাঠে দাপিয়ে বেড়ালেন ঝড়খালি গ্রামের মহিলারা। প্রমাণ করে দিলেন সুন্দরবনের মা বোনেরা আর পিছিয়ে নেই। শনিবার ঝড়খালির বিধানপল্লীতে আয়োজিত মহিলাদের ফুটবল প্রতিযোগিতায় গ্রামের অনেক মহিলায় অংশগ্রহণ করেন। এছাড়াও কাবাডি দৌড় প্রতিযোগিতাও হয়েছিল। সন্ধ্যায় খেলার শেষে আকর্ষণীয় পুরস্কার পেয়ে আনন্দে মাতোয়ারা সকলেই। ছোট ছোট পাস, গোল লক্ষ্য করে লম্বা শট, শটটা গোলে ঢুকতে সাইড লাইনের বাইরে দাঁড়িয়ে শাড়ি পরা এক মহিলার উল্লাসে চোখ আটকে যায় পথ চলতি মানুষের। ফুটবল মাঠে মহিলা কোচ নতুন কোন ছবি নয়, তা বলে শাড়ি পরে মাঠে, হ্যাঁ তিনি শাড়িও পরে, পায়ে পায়ে ফুটবলও নাচান, শাড়ি পরেই ফুটবল খেলা শেখান। এবং প্রথমে কিন্তু এলাকার কয়েকজন পুরো কুচকেছিলেন, কিন্তু মাঠের সঙ্গে প্রেম আর চরিত্রই প্রত্যয়ে সে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং ঝড়খালির বিধানপল্লীর মহিলারা জয় করে নেয় তা। সেই প্রত্যয়ে তার পায়ে পায়ে তৈরি মহিলাদের টিমটাকে তুলে ধরেছিলেন সকলের সামনে।